কাগজে নাম লিখেই জ্বালিয়ে দিন, দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টের পরে আমি বানাচ্ছি। আজকের ভিডিওতে প্রাচীন পুরানো তন্ত্রমতে একটি প্রচণ্ড শক্তিশালী টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতি অ্যাপ্লাই করলেই দুজন দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। কোন দুজন দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে? ধরুন আপনারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের খুব সুন্দর ভালোবাসা আছে, কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করলো এবং আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে ব্যাঘাত হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী দুজনেই চান না যে আমাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তি আছে সেই তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করুক। তো সেক্ষেত্রে এই প্রয়োগ পদ্ধতি করলে মিরাকেলভাবে কাজ হবে। কোনো মাতা পিতা দেখছেন যে তার সন্তান খুব ভালো ছেলে ছিল, মা বাবার কথা শুনে চলতো, খুব ভালো পড়াশোনা করতো, কিন্তু হঠাৎ কোনো বাজে মেয়ের চক্করে পড়ে তার বাবা মার কথা একদমই শুনছে না। বাবা মা যা কিছু বলছে সেটা বিষের মতো লাগছে এবং প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করছে এবং ঝগড়া করছে। সন্তান যেন নিজের সন্তান নয়, অন্য কারোর কন্ট্রোলে চলে গেছে। তো বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করলে কিন্তু আপনার সন্তান যে মহিলার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে সেই মহিলার থেকে ধীরে ধীরে তিনি কিন্তু যে আকর্ষণ সেটা কাটতে থাকবে এবং বিদ্বেষ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা প্রচণ্ড শক্তিশালী তন্ত্রক্রিয়া। এই ক্রিয়া করা মাত্রই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে অভিসন্ধি আছে সেটা পূর্ণ হবে। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিউয়ারের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আমার এই ভিডিওতে যে প্রয়োগ পদ্ধতি বলবো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না। এটা তারাই ব্যবহার করবেন যে যাদের অন্য কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করে আপনাদের ক্ষতি করতে চাইছে। এই নয় যে আপনি স্বামী বা স্ত্রীর মধ্যে আছেন সম্পর্কে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে লাইফে আনার জন্য আপনার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন, এটা করতে যাবেন না। কারণ আমার চ্যানেলে যা কিছু টোটকা, আমার চ্যানেলে যা কিছু মন্ত্রতন্ত্র, যা কিছু হিলিং প্রসেস, যা কিছু মেডিটেশন, সমস্ত কিছু সমাজ কল্যাণের জন্য করা হয়, কারোর ক্ষতির জন্য দেয়া হয় না। সুতরাং ভুল করেও কারোর ক্ষতির উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগগুলো করতে যাবেন না। তাতে করে হবে কি, আপনি যদি কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই প্রয়োগ করেন তাহলে আপনার তো উপকার হবেই না, উল্টে কিন্তু আপনার জীবনে ক্ষতি হবে। কারণ ল অফ অ্যাট্রাকশন তথা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মই এটা, আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সেটা হাজার গুণ ফেরত দেবে। আপনি যদি সমাজে ভালো কিছু দেন আপনার জীবনে ভালোই হতে থাকবে, তো আপনি যদি সমাজে খারাপ কিছু দেন তো আপনার জীবনে খারাপ হতে থাকবে। তো বন্ধুরা, এই প্রয়োগটা তাহলে কারা অ্যাপ্লাই করবেন? যে মা বাবার সন্তান তার কথা শুনছে না, অন্য কোনো মেয়ের চক্করে পড়ে গেছে বা অন্য কোনো দুষ্টু ছেলের চক্করে পড়ে গেছে, মদো মাতাল নেশাখোরের চক্করে পড়ে গিয়েছে, কোনো মতেই বুঝিয়ে তাকে আপনারা নিজের কন্ট্রোলে আনতে পারছেন না, জাদুর মতো মোহমুগ্ধর মতো হয়ে আছে সেই ছেলে বা সেই মেয়ের কন্ট্রোলে বা বসে আছে, তারা এই প্রয়োগ অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কারণ আপনার সন্তানের ওপর আপনার অধিকার আছে। আপনার সন্তানকে অন্য কেউ ক্ষতি করে দিক বা অন্য কেউ কোনোরকম কালা জাদু কোনো কিছু করে তার বসে নিয়ে রাখুক, এটা তো কখনোই উচিত নয়। তো আপনারা অবশ্যই করতে পারেন। এছাড়াও কারা করতে পারবেন? যে স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন, স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন, সুখের সংসার ছিল, কিন্তু অন্য কোনো পুরুষ এসে তার স্ত্রীকে স্ত্রীর সাথে বাজে সম্পর্ক করার চেষ্টা করছে বা তার স্ত্রীও সেই পুরুষের মোহে মুগ্ধ হয়ে গিয়েছে এবং আপনার সাথে বিচ্ছেদ করার চেষ্টা করছে, এক্ষেত্রে আপনি কিন্তু করবেন। একই ক্ষেত্রে আপনার যদি স্বামীও অপর কোনো বাইরের কোনো মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, আপনার স্বামী আপনাকে আগে ভালোবাসত কিন্তু এখন আর সেইভাবে ভালোবাসে না, অন্য মহিলার কথায় ওঠে বসে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, প্রচণ্ড শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা কিন্তু একই রকম না, এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এই ভিডিওটা প্রচণ্ড সন্তর্পণে এবং প্রচণ্ড সতর্কতার সাথে শুনবেন এবং যা যা প্রয়োগ পদ্ধতি বলবো সেগুলো করবেন। কারণ এটা হচ্ছে বিচ্ছেদ প্রক্রিয়া বন্ধুরা। বিচ্ছেদ প্রক্রিয়া কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন সেটা কাজ করে না, অপরদিকে উল্টে ক্ষতি হতে পারে। তো সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার, যার জন্য প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মন দিয়ে শুনতে হবে। তো এই প্রক্রিয়া করার জন্য আপনাকে একটি কাগজ জোগাড় করতে হবে, সাদা কাগজ আপনি জোগাড় করতে পারেন, পরিষ্কার কাগজ, নোংরা নেই এরকম কাগজ জোগাড় করবেন। কালো কালির পেন আপনাকে একটা জোগাড় করতে হবে এবং আপনাকে জোগাড় করতে হবে একটি মোমবাতি বা একটি
প্রদীপ যাতে সর্ষের তেল ভর্তি থাকবে। আর এই প্রয়োগটা আপনি কবে করবেন? এই প্রয়োগটা আপনাকে করতে হবে শনিবার দিন। শনিবার দিন আপনি শুরু করলে কনস্ট্যান্টলি মিনিমাম 7টা শনিবার আপনাকে করতে হবে। আর এই প্রয়োগ পদ্ধতি আপনি কখন করবেন? চেষ্টা করবেন রাত্রি 10টা থেকে 12টার ভেতরে করার। ইয়েস বন্ধুরা, রাত্রি 10টা থেকে 12টার ভেতরে, 12টার পরেও নয়, 10টার আগেও নয়। তো যদি কোনো ক্রমে 10টার আগে করে ফেলেন অসুবিধা কিছু নেই, কিন্তু বেস্ট টাইম হচ্ছে রাত্রি 10টা থেকে 12টা। আর এই প্রয়োগটা কোথায় করবেন? এই প্রয়োগটা ভুল করেও আপনার বাড়ির ভেতরে কোথাও করবেন না, বাড়ির ঠাকুর ঘরে, বাড়ির ভেতরে, বাড়ির বারান্দায়। এটা চেষ্টা করুন ওপেন কোনো এরিয়ায়, আপনার বাড়ির ছাদ হতে পারে, সেখানে করতে পারেন, আপনার বাড়ি থেকে একটু বাইরে কোনো এরিয়া হতে পারে। কারণ বন্ধুরা, এটা হচ্ছে আপনার বিচ্ছেদ প্রক্রিয়া, এখানে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো করবেন কি, এই সমস্ত জিনিস জোগাড় করে শনিবার দিন আপনি সকালবেলা স্নান করবেন, করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করে শনিবার দিন আপনি হনুমান মন্দিরে চলে যাবেন, হনুমানজির পূজা দিয়ে আসবেন। এটা যদি পসিবল হয় করবেন, যদি না করেন তাতেও অসুবিধা নেই, কিন্তু করলে রেজাল্ট আরও কুইকলি হবে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে যে অভিসন্ধি সেটা সার্থক হবে। তো যদি সম্ভব হয় শনিবার দিন সকালবেলা স্নান করে হনুমানজির মন্দিরে পূজা দিয়ে হনুমান চল্লিশা একবার পাঠ করে আসুন। আসার পরে আপনার মনের ইচ্ছা হনুমানজিকে জানিয়ে আসুন এবং বলে আসুন যে আমি রাত্রেবেলা এই প্রয়োগটা করতে যাচ্ছি, আমাকে সাহায্য করবেন প্রভু। এইভাবে আপনি প্রার্থনা জানিয়ে আসতে পারেন। যদি হনুমানজির মন্দির আপনার আশেপাশে না থাকে, আপনি অশ্বত্থ গাছের কাছে 7টি চক্কর বা 7টি রাউন্ড মেরে আপনি অশ্বত্থ গাছের কাছেও প্রার্থনা করতে পারেন যে হে অশ্বত্থ গাছ, আমি আজকের অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির বিদ্বেষের জন্য একটি প্রয়োগ করতে চাচ্ছি, যেটা আমার সংসারে অমঙ্গল করছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে দূরে সরিয়ে দিতে চাইছি, আমাকে সাহায্য করবেন। এইভাবে আপনি বলে আসবেন। বলে আসার পরে রাত্রি যখন 10টা বাজবে, কাগজের মধ্যে আমি একটি মন্ত্র দিচ্ছি, মন্ত্রটা আপনাকে লিখে নিতে হবে, প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। মন্ত্রটা আমি বলছি, মন্ত্রটা লিখে নিন, ওম নমো নারদায় অমুকস্য অমুকেন সহ বিদ্বেষণং কুরু কুরু সাহা। ইয়েস বন্ধুরা, মন্ত্রটা আবার বলছি, ওম নমো নারদায় অমুকস্য অমুকেন সহ বিদ্বেষণং কুরু কুরু সাহা। অমুকস্যের জায়গায় আপনি যে ব্যক্তি এবং অমুকেনর জায়গায় যে ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটাতে চাইছেন তার নাম বলবেন। আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি কীভাবে মন্ত্রটা বলছেন, ওম নমো নারদায় অমুকস্য, ধরে নিলাম যে মহেশ রাজ ছেলেটির নাম, অমুকেন ধরে নিলাম যে তিথি অধিকারী সহ বিদ্বেষণ কুরু কুরু সাহা। এইভাবে দুজনের নাম বললেন, বলে আপনি এই মন্ত্রটা জপ করবেন। কতবার জপ করবেন? 108 বার জপ করবেন। জপ করার পরে 108 বার মন্ত্র জপ করার পরে আপনি কাগজের ওপরে ফু দেবেন এবং মনে মনে আপনাকে কল্পনা করতে হবে যে আপনার ওই যে মন্ত্রের ভাইব্রেশন, ওই মন্ত্রের ভাইব্রেশন কাগজের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং যে দুজন ব্যক্তির নাম দিয়েছেন তাদের দুজনের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য তৈরি হচ্ছে। এটা কল্পনা করার পরে চোখ বন্ধ করে আপনাকে 1 মিনিট একটা ভিজুয়ালাইজেশন পদ্ধতি করতে হবে। ভিজুয়ালাইজেশন মানে একটা কল্পনা করতে হবে, চোখ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে যে ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছেন সেই দুজন ব্যক্তির মধ্যে প্রচণ্ড মনোমালিন্য তৈরি হয়ে গেছে এবং দুজন দুজনকে সহ্য করতে পারছে না, দুজন দুজনের ফোন কল সমস্ত অফ হয়ে গেছে, দুজন দুজনকে দেখলেই বিরক্ত হচ্ছে, দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছে। এটা 1 মিনিট কল্পনা করবেন এবং করার পরে আপনি মনে মনে বলবেন ডান ডান ডান, মানে আপনি যেটা কল্পনা করেছেন ওটা বাস্তবায়িত হয়ে গেছে। এটা করার পরে কাগজে আরেকবার ফুঁ দেবেন। দেওয়ার পরে ওই কাগজটাকে নিয়ে আপনি বাইরে কোনো জায়গায়, আপনার বাড়ির ছাদে হতে পারে, বাইরে কোনো জায়গায় আপনি ওটাকে কী করবেন, ওই যে প্রদীপ, ওই প্রদীপের আলো বা প্রদীপটা জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে বসে ওটাকে পুড়িয়ে দেবেন। আর পুড়ানোর পরে যে ছাইটা হবে আপনি বাতাসে এইভাবে করে ফুরিয়ে ওড়াতে পারেন এবং মনে মনে কল্পনা করতে পারেন বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি ওই যে এনার্জিটা ক্রিয়েট করেছেন ওটা ছড়িয়ে পড়েছে এবং আপনার মনের মতো কাজটা হয়ে গেছে। এটা করতে পারেন। এছাড়া আপনি ছাইটাকে জোগাড় করে রাখতে পারেন বা গুড়িয়ে রাখতে পারেন, পরের দিন প্রবাহিত কোনো নদীতে ভাসিয়ে দিতে পারেন, এটাও করতে পারেন। এটা আপনি কতদিন করবেন? মিনিমাম 7টা শনিবার আপনাকে করতে হবে এই নিয়ম মেনে। 7টা শনিবারের মধ্যেই দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটাই হতে শুরু করেছে। আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর প্রতি আসক্ত হয়ে থাকে তো সেই স্ত্রীর সাথে কোনো না কোনো কারণে ঝগড়া কিন্তু হতে থাকবে। কিন্তু বন্ধুরা, আমার লাস্ট একটা অনুরোধ, অনুগ্রহ করে কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই প্রয়োগ করবেন না।
আপনার স্বামীর সাথে আপনার ভালোবাসা আছে, আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনার স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষ পরপুরুষের সাথে বাজে আপনি সম্পর্ক করবেন বলে এই টাইপের ব্যবহার করবেন না, তাতে কিন্তু এটা কাজ করবে না। তো বন্ধুরা, এইভাবে সাতটা শনিবার করলেই রেজাল্ট দেখতে পাবে। সাতটা শনিবারের মধ্যে রেজাল্ট যদি না পান, আপনি আরও সাতটা শনিবার পরপর এইভাবে করবেন এবং বিশ্বাস রাখবেন কাজটা হয়ে গেছে। আস্তে আস্তে দেখবেন আপনার মনোবাঞ্ছা সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই এই প্রয়োগটা করুন এবং আপনার জীবন থেকে যে তৃতীয় ব্যক্তি আছে তাকে চিরজীবনের জন্য দূরে সরিয়ে দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।